Hello, hi guys, how are you? I'm fine. Okay, I will teach you for each loop of no sorry for loop technique. Okay, I will teach you for loop technique. এখন আমরা দেখব for loop এর টেকনিক গুলো কি কিভাবে টেকনিক গুলো করব। এখন আমরা আচ্ছা আমরা তাহলে প্রিন্ট করি for for loop, আমরা এখন আউটপুট দেখব। হ্যাঁ, আমরা তো জানি কিভাবে for loop করতে হয়, না জানলে আমার লুপের টিউটোরিয়াল গুলো দেখে নেবেন। I equal 0 হয়, হ্যাঁ তাহলে কি হবে, I I 10 20 দিই, আচ্ছা 10ই দিলাম, 10 পর্যন্ত আমাদেরকে পিন করে শো করে দেখাবে। এবার দিলাম, এটি ইনক্রিমেন্ট করলাম যেহেতু এটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, এবার ইকো করে দিব, কি ইকো করে দিব, ইকো ইকো করে দিব মানটি। হ্যাঁ, এবার যদি আমরা মানটি দেখি, আমি দেখতেছি মানটি কমা নাই। এখন কমাটা আমরা কিভাবে দিব, কমাটা আমরা দিতে পারি এখানে দিব, কমা ব্যবহার করতে যাচ্ছি, কমা দিলাম। যদি স্পেস যদি চাই, হ্যাঁ স্পেস যদি চাই, এখানে একবার স্পেস যদি দিই, এখানে স্পেস দেখাচ্ছে। আবার যদি কমা যদি চাই, কমা দিই, কমা দেখাবে, কমা দেখাচ্ছে। দেখেন শেষেরটা তো কমা দেখাচ্ছে, এবং শেষের কমাটা আমরা কীভাবে আমরা ইয়া করব। আমার শেষের কমাটা চাচ্ছি না, সব কমাগুলো চাচ্ছি, কিন্তু এই 10-এর শেষের কমাটা চাচ্ছি না। এই যে এটা আমরা চাচ্ছি না, এটা যে একটা টেকনিক, এই টেকনিকটা আমরা খাটাবো। দেখি দিয়ার দিলাম, যদি এই লুপটা যে আমরা করব, তো এই কোডটা আমরা কপি করে নিলাম। এখানে আমরা কন্ডিশন দিব, আমরা এটা যে চাচ্ছি না, কমাটা চাচ্ছি না, তাহলে যদি যদি কি হয়, যদি আমাদের আই সরি যদি আমাদের আই যদি আমাদের আই ইকুয়াল আই ইকুয়াল 10 হয়, তাহলে আই ইকুয়াল 10 হয় তাহলে আমাকে ইকো করে দেখাবে, ইকো করে দেখাবে, কি ইকো করে দেখাবে, ইকো করে দেখাবে আমাদের ফাঁকা দেখাবে, 10-এর পরে আমাদেরকে ফাঁকা দেখাবে, দেখাচ্ছে না। ইলস আদারওয়াইজ ইএলএস ইলস আদারওয়াইজ ইস কাজ করবে, ইলস কাজ করবে কি বাকিগুলো আর কি কাজ করবে, কি কাজ করবে, ইকো ইস ও ইকো এটি কাজ করবে। সেভ করলাম, এবার 1 থেকে 10 পর্যন্ত কাজ করতেছে, বাট আমি এখানে যদি কমা দিই, কাজ করতেছে 9-এর পরে আসে, তাই না। এখন আমরা এটা কিভাবে করতে পারি, আমাদের এটা অর্থাৎ কাজ করতেছে না, এই আমাদের এটা কাজ করতেছে না। আচ্ছা আমরা এখানে যদি 10 না দিয়ে 9 দিই, আট নয় দেখাচ্ছে না, 7-8-9 দেখাচ্ছে না। আমাদের এখানে কোনো একটা গন্ডগোল আছে, যদি 9-এর পরে কমা ডট দেখাচ্ছে, কিন্তু 9-এর মানটা দেখাচ্ছে না।
আচ্ছা, মানটা না দেখার কারণ হচ্ছে আমরা এই যে আই, এইটা আমরা দিই না। এবার যদি দিই, এবার আমাদের এটা দেখাবে, ইরর দেখাচ্ছে, ইরর কোন কন্ডিশনটা আবার দিই নাই, এবার ইরর দেখাবে না। দেখুন এবার ইরর দেখাচ্ছে না, এবার আমাদের এই কোডটি কাজ করবে। সো আমরা এবার যদি 10 দিই, এখানে 10 দিলাম, 10-এর পরে আমাদের কমা দেখাবে, কমা দেখাবে, আমরা এখানে কমান চাচ্ছি না, অর্থাৎ ফাঁকা দেখাবে। সো ফাঁকা কিছু দেখাচ্ছে না। এবার দেখুন এই কোডটা, দেখুন এই কোডটা দেখুন, হ্যাঁ নিচ্ছে। এইভাবে আমরা লুপের, মানে লুপের ভিতরে টেকনিকগুলো খাটাবো। এরপর আমি আরেকটা আপনাদেরকে টেকনিক দেখাবো, সেটা হচ্ছে কি, শুধু আমাদের জোড় সংখ্যাগুলো, হ্যাঁ কোনগুলো জোড় সংখ্যা কোনগুলো বেজোড় সংখ্যা এগুলো আমাদের দেখাবে, মানে 1 থেকে 20 পর্যন্ত আমি একটা নিব, কোনগুলো জোড় সংখ্যা কোনগুলো বেজোড় সংখ্যা সেটা আমাদের চিহ্নিত করে দেখাবে। সো আমরা একটা তাহলে এটা আবার কপি করে নিই, পরে আমরা একটু কাস্টমাইজ করে নেব। এই জিরো থাকে আমাদের, জিরো না এটা আমরা 1 দিই, 1 থেকে আমাদের 20 পর্যন্ত দেখাবে, তাই না? 20 পর্যন্ত দেখাবে আই এর মানটা। আই এর মানটা কি হয়, যদি আমরা এখানে কি করব, এখানে আমরা ভাগ করে নিব, অর্থাৎ আই, আমরা এটা এখান থেকে কাটে দিলাম, যদি আই এর মান, আই এর মান 1, 1 এর সাথে যদি আমরা ভাগ অর্থাৎ মডুলাস চিহ্ন দিয়ে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যেটা ভাগ শেষ হবে সেটা আমাদের কি হবে, সেটা ইকুয়াল, সে ভাগ শেষ ইকুয়াল যদি 0 হয়, এই আই এর মান হচ্ছে 1, এই 1 এর সাথে 2 যদি ভাগ শেষ ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমাদেরকে ইকো করে দেখাবে আই ইকুয়াল ইজ ইভেন বা ইট, হ্যাঁ ইজ ইভেন নাম্বার, ইজ ইভেন নাম্বার, ইভেন ই ই ই এন ইভেন নাম্বার, এন ইউ এম ই ই আর ইভেন নাম্বার, ওকে। আদারওয়াইজ আমাদের কি দেখাবে, আদারওয়াইজ যদি না যদি হয়, এই যে এই কন্ডিশনটা যে দিলাম, এই যে এটা ইলস ইফ দি, এটি ইলস ইফ আমরা ব্যবহার করব, হ্যাঁ ইলস ইফ, এই যদি এই মানে ভাগ শেষটা যদি ইয়া না হয়, জিরো যদি না হয়, যদি জিরো না হয় তাহলে আমাদেরকে কি দেখাবে, হ্যাঁ এখানে ইজ, তাহলে আমাদের দেখাবে ইজ ওড নাম্বার, অর্থাৎ ওড নাম্বার, এখানে আমি দিলে ওড, এখানে দেবো ওড, ও ডাবল ডি, ওড নাম্বার, ওড বলতে বিজোড় সংখ্যা। এবার যদি আমরা ইকো করে দেখি, মানে রান করে দেখি, তাহলে আমাদের দেখাচ্ছে একটি ব্রেক ইউজ করি, ব্রেক করলে খুব সুন্দর দেখাবে। ব্রেকটি আমরা এগুলো তো করে দিতে পারি, বা এখানেও করে দিতে পারি, শেষও করে দিতে পারি। একটা আমি দেখাই, এখানে যদি ব্রেক দিয়ে ইউজ করি কি হচ্ছে, আপনি টেকনিকগুলো শিখেছি, টেকনিকগুলো ভালো করে শিখাই দিই। এখানে আমি ব্রেক ইউজ করলাম, এখন যদি রান করি দেখেন গোটেগুলোই শুধু হচ্ছে না, শুধু যেগুলা হচ্ছে কি জোর সংখ্যাগুলো আলাদা হয়ে গেছে, বিজোর সংখ্যাগুলো আলাদা করে শো করে দেখাইছে, দেখছেন? হ্যাঁ এ শুধু যেগুলা জোর সংখ্যা সেগুলো আলাদা দেখাইছে, বিজোর যেগুলো সংখ্যা সেগুলো আলাদা দেখাইছে। এখন যদি আমরা এইটাও যদি ব্রেক যদি চাই, তাহলে আমরা এখানেও ব্রেক ইউজ করবো, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 20 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখানে এখানে ব্রেক দিতে পারি, অথবা আমরা ব্রেকটা এখানেও, আচ্ছা আমি সেভ করলাম, দেখি আবার আগের মতন দেখাচ্ছে, এখানেও আমরা ব্রেক ইউজ করতে পারি। এই ব্রেক
ব্রেক আর ওই ব্রেক মানে এই ইস ইফের মধ্যে ব্রেক দুটা একই ব্যাপার। দেখুন একই ব্যাপার, কিন্তু এখানে ডবল করে ব্রেক করে দিয়েছে, দুইটা ব্রেক করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, নাই আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ইফোটা দিব না, কারণ সুন্দর করে বোঝা যাচ্ছে আমার কোনটা জোর কোনটা বেজোর সংখ্যা এখানে দেখা যায়। এগুলো হচ্ছে বেজোর সংখ্যা, এগুলো হচ্ছে আমার জোর সংখ্যা দেখা দিচ্ছে। আমরা এখানে একটা কি দিব, হচ্ছে না কেন, আমাদের স্পেস দিতে হবে, এবার ফাঁকা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এরপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কিভাবে যোগ করতে পারি এক থেকে একশো পর্যন্ত, এর যোগ কত হবে, এই মানটা বের করবো আমরা, যোগফলটা কিভাবে আমরা যোগফল বের করবো সেই যোগফলটা আমরা দেখব। আবার আমরা কি করব এবার, সো এরপর আমরা করি ব্রেক তো আছেই, এবার কি এসপি দেখি কত মিনিট হলো, 11 মিনিট, সমস্যা নাই। পিএসপি দিলাম ফোর, এরপর ফোর যোগ করবো আমরা 100 থাকে, হ্যাঁ এক থেকে 100 নাম্বার পর্যন্ত যোগ করবো। তাহলে এখানে দিলাম জি নামে একটা ভেরিয়েবল নিলাম, জের মান যদি জিরো হয় তাহলে যে ইকুয়াল যদি 100 পর্যন্ত এর মানটি হয় তাহলে যে ইনক্রিমেন্ট করবে। এখন ইকো ইকো এখানে আমরা কি দেখতে যাচ্ছি, এখানে দেখতে যাচ্ছি এক থেকে 100 পর্যন্ত যোগ করে দেখাবে। 100 থেকে যদি 1 পর্যন্ত যোগ করে দেখতে চাই তখন আমাদের একটা কাজ করতে হবে, এখানে এখানে তাহলে আমাদের কাজ করতে হবে যদি যোগ করে দেখাবে, তাহলে একটি ভেরিয়েবল নিলাম যোগ অ্যাড এ ডাবল ডি অ্যাড ইকুয়াল সাম এস ইউ এম সাম একটা মান নিলাম, ওই জিরো থাকে মানটি যোগ করে আমাদেরকে দেখাবে ইকুয়াল এই যে যে ভেরিয়েবল নিলাম সেই যে, এটি আমাদের মানটি শো করে দেখাবে। এখন এটা ইকো দিই সি এইচ ও ইকো এ ডবল ডি এড, দেখুন এই সাম মানটা আমরা কোথায় থেকে নিলাম, এই মানটা আমরা এখান থেকে নিলাম, এখানে একটি মান দিব, সামের একটি মান দিলাম, নির্দিষ্ট সামের একটি মান দিব, সেই সামের মানটি দিব আমরা কি জিরো থাকে। এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের দেখাচ্ছে এক থেকে 15 16 100 পর্যন্ত পিন করে দেখাচ্ছে, হ্যাঁ 100 পর্যন্ত পিন করে দেখাচ্ছে, কিন্তু যোগটা আমাদের যোগ করে দেখাচ্ছে না, কারণটা কি, এই ইকোটা এখানে না দিই, এখানে যদি দিই তাহলে আমাদের 100ই দেখাচ্ছে, আমাদের তো 100 দেখার কথা না, আমাদের এটা ভুল আছে। তাহলে এখানে যে আমরা 100 থেকে শুরু করছি অর্থাৎ এক এক করে বৃদ্ধি না হয়ে 0 থেকে এক দিলাম, এবার যদি দিই তারপরও আমাদের দেখাচ্ছে লুপটি আমার কন্ডিশনটা
কাজ করতেছে না, মানে এখানে যে ভেরিয়েবলটা নিব এখানেও সেই ভেরিয়েবলটাই দিতে হবে, এটাই আমাদেরকে মানে বুঝতে পারলাম। তাহলে আমরা এই 1 থেকে 100 পর্যন্ত যোগফল আমাদের হবে এইটা। এরপর আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো, কিন্তু দেখি কত মিনিট হইল। আচ্ছা এখন দেখাবো না, এরপর নেক্সট পার্টের টেকনিক 2 আমি একটি তৈরি করবো, সেখানে আমি আপনাদের